ভালোবাসা দিয়া তাদের জিন্দেগির গুনাহগুলো রে মাফ করে দিব। খুব সহজ একটা উদাহরণ। এই যে উপরে একটা আলো জ্বলছে ভাইরা, এখানে কোনো কাজ নাই, কাজ হলো নিচে একটা সুইচ আছে, বুঝতে পেরেছেন? এখানে চাপ দিবেন, আলো জ্বলবে অথবা বলেন না, বলেন না। ওখানে যদি এটা আরো আধুনিক হয়, মিটার সহ কোয়ালিটির হয়, এদিকে চাপ দিবেন তো আলোটা বাড়বে, এদিকে চাপ দিলে আলোটা জি। আমাদেরকে হেলিকপ্টার ভাড়া করে গোলাপ নিয়ে আর সাজমি গিয়ে আই লাভ ইউ বলার দরকার নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একটা পাওয়ার হাউস, একটা সুইচ, একটা মিটার, একটা রিমোট কন্ট্রোলের নিয়ামত আল্লাহ জগৎবাসীকে দিয়েছেন। এখানে ভালোবাসলেই আর সাজমের ভালোবাসা পাওয়া যাবে। আলো যখন জ্বলে অন্ধকার চলে যায়, মিছিল মিটিং করার দরকার? আলো জ্বললেই অন্ধকার চলে যাবে, এটাই হলো নিয়ম। আল্লাহ বলেন, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা দেব, আর আমি আল্লাহ ভালোবাসা দিয়া প্রথমেই জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে বোঝা গেল নবীজিকে ভালোবাসতে হবে, নইলে আল্লাহর ভালোবাসা যাবে? সুইজে চাপ না দিলে আলো জ্বালানো যাবে? সুতরাং সুইজে চাপ দিতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। আমার এই পৃথিবীর মধ্যে অনেক নবীজির ভালোবাসার দাবিদার আছে। গত রবিউল আউয়াল মাসে দেখলাম খালি জিলাপির দোকানে ভিড় আর ভিড়। রবিউল আউয়াল আসলে ভালোবাসা জাগে, রবিউল আউয়াল চলে গেলে আর ভালোবাসা থাকে না। আমরা পাকিস্তানে দেখলাম বিশাল বড় কেক বানায়া কেক কাটতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নবীর সুন্নতকে কুরবানি দিয়া নাস্তিকতা জিন্দা করছে আর নবীর ভালোবাসার দাবিও করতেছে। আমরা দেখলাম চট্টগ্রামে 4 কিলোমিটার লম্বা করে তারা মিছিল করতেছে। সাইয়দিনা হযরত আবু বকর বুঝলেন না, ওমর বুঝলেন না, হযরত ওসমান বুঝেন নাই, আলীও বুঝেন নাই। আমরা বুঝলাম যে ভালোবাসা করতে হলে 4 কিলোমিটার লম্বা করে মিছিল করতে হবে, গেট বানাইতে হবে। আপনারা নেটের দুনিয়া দেখেছেন নবীজির ভালোবাসার জন্য ঢোল পিটতেছে, ঢাক বাজাইতেছে, ব্যান্ড সঙ্গীতের আয়োজন করেছে। আমার সন্তানের যদি বিয়ে হয় আমরা আনন্দ করি, আর নবীজি জন্ম নিয়েছেন আমি আনন্দ করবো না কেন? এজন্য তারা এভাবে আনন্দ প্রকাশ করছে। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে কেমন করে নবীজিকে ভালোবাসবেন নিজের জান্নাতি জবানে নিজেই জানিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো তিনি যেন আমাকে মহব্বত করলো, আর যিনি আমাকে মহব্বত করলেন আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ। কেয়ামতের দিন, মুসিবতের দিন কেউ যেদিন কাউকে চিনবে না, মদিনাওয়ালা বলেন আমার সুন্নত মান্যওয়ালা উম্মতকে নিয়া আমি নবী জান্নাত উদ্বোধন করব। আমি গতকালকে 2টায় মাহফিল শেষ করেছি, বাসায় পুষতে 4:30 বেজে গিয়েছে, নানান টেনশন মাথার মধ্যে নিয়ে আধা ঘন্টা ঘুমাইছি, তারপরে প্রাইভেটে কিছুক্ষণ রওনা করছি, গাড়িতে এতক্ষণ বসে থাকতে পারবো না তার জন্য বিআরটিসিতে চড়ছি, তাতেও এই কোনো মতন এসে পুষছি। ফোনের পর ফোন যাচ্ছে, অনেকে অপেক্ষায় রয়েছে যে হুজুর কখন আসবে। অনেক অনেক মুবারকবাদ এবং দোয়া জানে আপনাদের জন্য, আপনারা আমার জন্য অপেক্ষায় রয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন, আপনার জন্য একজন অপেক্ষায় আছে, তিনি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, শুধু 1500 বছর ধরে দুখান হাত উঁচু করে উম্মতের দিকে তাকিয়ে আছে, উম্মতের ভালোবাসায় অপেক্ষা রয়েছে। ও উম্মত, জান্নাতের পথ ছেড়ে কেমনে জাহান্নামের পথে যাও? ও আমার প্রাণে ভাইয়েরা, সামান্য একটু টাকা হলে গোপালগঞ্জ ভালো লাগে না, ঢাকায় চলে যেতে হয়। আর একটু যদি টাকার জোর থাকে দেশ ভালো লাগে না, বিদেশে আমরা পাড়ি জমাই। কিন্তু তোমার আমার নবী যখন মরজে মুতে মুতালা, আল্লাহর পায়গাম্বরের কাছে হযরত জিবরিল বলেন, নবীজি গো, আপনাকে আল্লাহ তাআলা আরশ আজিমের কাছে মৃত্যুর উপরে রাখতে চায়। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, আমার আল্লাহর কাছে বলে দিও, আল্লাহর কাছে দূর আর কাছ সকলই সমান, আমি আমার উম্মতের সঙ্গেই মদিনার মাটি থেকে যেতে চাই, উম্মতকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করতে চাই। ও আমার প্রিয় ভাইয়ের, আজকে যদি চোখটা আমাদের ভালো থাকতো, হালাল খাবার যদি পেটে যেত,
নিয়তটা যদি পরিষ্কার হতো, যদি মসজিদের কোনায় মুরাকাবা করার মতন ভিতরে ইমানের চার্জ থাকতো, চক্ষু বন্ধ করে গুনগুন করে দরুদ পড়বেন, আর এখান থেকে যদি মনের ধ্যান ভালো করে করতে পারেন, আপনি দেখতে পাবেন মদিনা রজাই এখনো পর্যন্ত আল্লাহর হাবিব দুইখানা হাত উত্তোলন করে রব্বি হাবলি উম্মতি বলে ডাকতেছে। কথা বলুন ঠিক কি না? ইয়ে কবরো মে ভি মুস্তফা রু রু কে আখে বহে কাহতি হি সবহে শাম ইয়া উম্মতি। আমার প্রিয় ভাইয়েরা, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হইতে পারে? সুতরাং আমাদের মত নবীর সঙ্গে মিলানোর দরকার আছে না নাই? নবীর সঙ্গে যদি মতকে মিলাইতে চান তাহলে প্রস্রাবটা কুকুরের মতন দাঁড়িয়ে না, সুন্নত তরিকায় বসে। নিজের মতকে যদি নবীর সঙ্গে মিলাইতে চান তাহলে বউ বাচ্চা মেয়েদের কাপড়গুলো কিরণমালা কটকটির মতন না, আয়শা খাদিজা ফাতেমার মতন, আয়শা খাদিজা ফাতেমার মতো নবীর মতের সঙ্গে নিজের মতকে যদি মিলাইতে চান সকাল হলেই খালি ক্লিন শেভ করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীর মতের সঙ্গে নিজের মতকে যদি মিলাইতে চান, সামনে নির্বাচন, ভোট আপনার একটা, আর প্রত্যেক দিন চা খাবেন 90 জনের, বোঝা যাচ্ছে না মনে হয়? নিজের মতকে যদি নবীর সঙ্গে মিলাইতে চান বিপদে পড়বেন, আর মোটর সাইকেলে পিছনে বউটারে বসায় নিয়ে গ্রামীণ ব্যাংকে বন্ধক দিয়ে টাকা তুলে নিয়ে আসবেন, এটা নবীর মত। যখনই বিপদে পড়বে যায় নামাজ বিছায় কার কাছে দন্না ধরবে? আমার প্রিয় ভাইয়েরা, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে। নবীজি বলেন যখন সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, সুন্নতগুলো যখন মুছে যাবে, সুন্নতগুলো যখন সমাজ থেকে উঠে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ এক একটা সুন্নতকে জিন্দা করার বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করে দিবে। কত বড় নিয়ামত পেয়েছেন আপনি জানেন? ইসলামে হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, হারলেও লাভ হয়, জিতলেও লাভ হয়, মরলেও লাভ আছে, বাঁচলেও লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদেন, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। হুকুম করেছেন কে? জাহান্নামের ভয়ে চোখের যদি 2 ফোঁটা পানি ফেলতে পারেন, এই পানিগুলো বিফল হয়ে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিবে। জাহান্নাম যখন বারবার ছোবল দিয়ে আপনাকে আমাকে ধরার জন্য নেওয়ার জন্য আসবে, এই চোখের পানিগুলো যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে, আর কোনোদিন জাহান্নাম আপনার দিকে এগিয়ে আসবে না। আপনি যদি হাসতে চান, আপনার নবী হাসির 3টা তরিকা বাতলায় গেছেন। এই 3 হাসির, মুস্কি হাসি, তাবাসুম যে হাসি, নবীর ঠোঁটের মধ্যে সব সময় থাকতো। শোভা পেত বন্ধু, তুমি বাড়িতে গিয়া গল্প করছো, মুস্কি হাসি দিয়া গল্প করো, তুমি বন্ধুর সঙ্গে গল্প করছো, মুস্কি হাসি দিয়া গল্প করো, গোপালগঞ্জ শহরে গিয়া 10,000 টাকায় একটা ছাগল কিনে নিয়া সদকা করে দিয়েছ, তেমন যেমনটি ভাবে সওয়াব হয়, সামান্য নবীর সুন্নত তরিকায় কেউ যদি একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা সদকার সওয়াব লিখে দেয়। আমার যুবক ভাইয়েরা, তুমি প্রেম করতে চাও, নাস্তিকের পথে নয় সুন্নতের পথে এসো। কেমন মেয়েকে বিয়ে করলে জীবন সুখময় হবে, এই মেয়ের মধ্যে কয়টা গুণ থাকতে হবে তোমার আমার নবী তোমাকে আমাকে জানিয়ে দিয়ে গেছে। যুবক, জীবন সঙ্গিনী যদি খুঁজে পেতে চাও, 4টি জিনিস দেখে তুমি জীবন সঙ্গিনীকে খুঁজে নাও। এই 4টি গুণ যদি তোমার বিবির ভিতরে থাকে, তুমি দুনিয়ার বুকে নেককার বিবি পাবে। আল্লাহ পৃথিবীতে যত সম্পদ দিয়েছেন সবগুলোই আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহর হাবিব বলেন উত্তম নিয়ামত হলো নেককার বিবি। বর্তমান পৃথিবীর মধ্যে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, মগর শান্তি যতগুলো কারণে শান্তি নাই, তার 1 নম্বরের কারণ হলো আমরা স্ত্রী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী সঠিকভাবে নির্বাচন করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জীবন সঙ্গিনী নির্বাচন করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন
চারটি গুণ দেখে তুমি তোমার জীবন সঙ্গিনী নির্বাচন করো। আলী মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দিনিহা। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতির দিন, সবচাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখো, সম্পদের দিকে খেয়াল রাখো। এমন নোংরা ঘরের মেয়ে নিয়ে আসিও না যে ঘরের মেয়ে তোমার বাড়িতে আসার পর আর বাপ মার সঙ্গে তোমাকে মিশতে দিতে চায় না। সভ্য ঘর ভদ্র ঘরের মেয়ে যদি হয় কোনোদিন বাবা মা থেকে তার স্বামীকে আলাদা করতে চাইবে না। আর যারা নিচু কোয়ালিটির মেয়ে তারা সারাটা জীবন খালি স্বামীর ডিভাইডেড কামনা করবে, কথা বলুন ঠিক কিনা? দুই নম্বরে সৌন্দর্যের দিকে খেয়াল রাখো, বিয়ের আগে চোখটা এদিক ওদিক যাই মেনে নেওয়া যায়, কিন্তু বিয়ের পর তোমার নজর যেন কন্ট্রোল হয়, এরকম সুন্দর দেখে বিয়ে করো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিয়ে করি আমরা আর বউ পছন্দ করে আমাদের দুলাভাই, কথা বলে না কেন? সবার রুচি কি একমতো? কথা বলেন, কথা বলেন একমতো? ভাইয়ের আমার কেউ মিষ্টি 1.5 কেজি বসাই, কেউ আবার মিষ্টি মুখেই দিতে পারে না, করলা ভাজি ছাড়া দুলা ভাইয়ের ভাত খেতে মজা লাগে না, আর করলা ভাজি আমার প্লেটে দিলে আমার খাবার বন্ধ হয়ে যায়, তার মানে আমি খেতেই পারি না। সুতরাং আমাকে যেই মেয়েটারে ভালো লাগে দুলা ভাইকে খারাপও লাগতে পারে, আর দুলা ভাইরে যেটা ভালো লাগে সেটা আমার কাছে খারাপ লাগতে পারে। যার বউ তাকেই পছন্দ করতে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, কালো মেয়েগুলো বিউটি পার্লারে ঢোকে আর আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। এজন্য যুবক বিয়ে যদি করতে যাও আপনি জিজ্ঞেস করবেন যে আমি ওযু করা দেখব, দেখতেই তো গেছেন, আমার সাথে ওযু করেন, সামনে ওযু করতে লাগাই দেন, আমি ওযু করা দেখব। ওযুর মধ্যে আপনি অনেক কিছু দেখা হবে, মুখ চোখ দেখা হবে, হাত পর্যন্ত দেখা হবে, পায়ের টাকনো পর্যন্ত দেখা হবে। এর সবচেয়ে বড় দেখা হবে যে আপনি ভেজাল থেকে বেঁচে যাবেন, যেটা বিউটি পার্লারে গিয়া মেকআপ করে যদি সামনে আসে এটা চিনার উপায়। আপনি যদি তালে পরে বিয়ে করে নেন, বাসর ঘরে ঢোকার আগে ছিল একমতন, গোসল করে যখন ঢুকবে তখন আর চিনা যাবে? এই অশান্তির থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি বলবেন অজু করার পর আমি দেখব। সৌন্দর্যের গুরুত্ব দেওয়া হয়েছে, এরপর বংশের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে, সম্পদের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনটার কোনোটাই নাই ভিতরে যদি ঈমান পাওয়া যায়, গ্রহণ করে নাও, এটাকে অ্যাকসেপ্ট করো। তিনটার সব রয়েছে কিন্তু ভিতরে ঈমান নাই। যত বড় কোটিপতি হোক, যত বড় বিশ্ব সুন্দরী হোক, এইটাকে কোনোদিন ঘরে তোলা যাবে? এটা মেয়ে নয়, এটা জাহান্নামের আগুন। ও বন্ধু তুমি জানো না, এটা এত বড় যন্ত্রণা কওয়াও যায় না, সওয়াও যায় না। হয়তোবা তুমি মনে মনে ভেবেছো সুন্দর দেখে যারা বিয়ে করেছে না জানি তারা কত সুখে আছে, ওরা অনেক মুসিবতে আছে। একটু যদি সুযোগ পাই কখন কোন দিকে স্লিপ করে চলে যাবে তার জন্য টেনশনে তাদের ভালো করে ঘুম হয়। এত সুন্দর তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে নিয়ে চোখের ভ্রু ফ্লাগ করা লাগে, কথা বলুন ঠিক কিনা? এত সুন্দরীকে বিয়ে করে নিয়ে এসেছে চাকরি টাকার ক্ষমতার জোরে, কিন্তু বউ কন্ট্রোল করতে পারে না, কারণ ভিতরে যদি হারাম ঢুকে যায়, ভিতরে যদি হারাম রুজি যায়, ভিতরে যদি হারাম খোরাক যায়, হারাম খাবার যায়, হারাম রুজি যায়, দেখবেন সব ঠিক থাকবে কিন্তু আপনার যৌবনের পাওয়ার থাকবে না, ব্যাটারিতে চার্জ বিরাজ করবে। হামদর্দার হারবাল দিয়ে এই চার্জ বাড়ানো যাবে? এই জন্য দেখবেন বিবিকে কন্ট্রোল করার জন্য আমেরিকা থেকে 9 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে নিয়ে এসে দিয়েছেন, কিন্তু তারপরও বউটা খালি এলোমেলো করে, ঘরের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছেন যাতে করে মার্কেটে মার্কেটে ঘোরে। দেখবেন যার বউ তারই 10তলা বিল্ডিং, ওনার হাতের নিজের টাকা দিয়া কিনা আইফোন, এবং তারই নেটওয়ার্ক, ওনার তকদিরে ভালোবাসা জোটে না, এই খটাস খটাস করে নিজের ভালোবাসা অন্যদিকে সাপ্লাই করে, কথা বলুন ঠিক কিনা? আপনারা যারা ইসলামকে ফলো করে চলেন আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ইসলাম যারা মানে না এরা কত বড় বিপদে আছে আপনি বুঝতেই পারছেন না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের সবচাইতে যুবকেরা হার্ট স্ট্রোক করছে বেশি। বর্তমানে কিছু ইসলামিক ডাক্তারদের গবেষণা, এই বেশিরভাগ যুবকদের হার্ট স্ট্রোক করার পিছনে 1 নম্বরের কারণ মেয়েলি কারণ, মেয়েলি কারণ
দুইটা তিনটা করে প্রেম করে, এরপরে প্রেম করতে করতে যা ভালোবাসা ছিল সব গাছতলায় বাঁশতলায় বিলীন করে দিয়েছে। ওই বউটাকে ঘরে তুলেছে, এখন ঘরের মধ্যে ভালোবাসা নাই, খালি ঝগড়া চলতেছে, সইতেও পারে না কইতেও পারে না। এক পর্যায়ে চিন্তা করতে করতে হার্ট স্টক বেন স্টক করে ফেলতেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, আমার অশান্তি থেকে যদি বাঁচতে হয় প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতের দরকার আছে না নাই? দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের বিয়ে হয় মুসলমানের বিয়ে হয় হিন্দুদের তরিকায়, গায়ে হলুদ দেওয়ার নাম দিয়া এই মেয়েটাকে অর্ধ নগ্ন করে হাজার হাজার যুবকের সামনে ভিডিও করে ক্যামেরা ধরে মেয়েটাকে গোটা শরীর হলুদ মাখিয়ে দিতেছে। ছেলেটারে মালকাস মারায়া এ টু জেড তার ভাবিরা শরীরটা ধরে ঢলতেছে। এরপর আকাদা মাখামাখি রং মাখামাখি তো চলতেছে চলতেছে। মুসলমানের মেয়ে 90 লক্ষ টাকা মহরানা, 1050 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি কেয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি বাপও দেয়নি, নিয়ত করছে এ নিয়ে দিবেন নিয়তি আছে যে যত পারো বাঁধো, দিচ্ছি না তো দেওয়া তো লাগে না। বাসরের ঘরে ঢোকার আগে মেয়েটারে বলে দেয়, আপা মহরানার টাকা মাফ করিয়ে দিও, নইলে কিন্তু জেনার গুণা হবে। এই ছেলেটারে শিখিয়ে দেয় বইয়ের কাছে, মহরানার টাকা মাপ নিয়ে নিও, নইলে কিন্তু গুণাগার থাকতে হবে। বাসর ঘরে ঢোকার আগে পৃথিবীর সবচাইতে বড় ফকির, দুনিয়ার সবচাইতে দামি দিনে বইয়ের কাছে মহরানার টাকা মাপ চাই, বিবি তো মহরানার টাকা মাপ করে দেয়। সংসার চলতেছে 15 বছর ধরে, 3টা সন্তান জন্ম দিয়ে ফেলেছে, হঠাৎ করে একদিন কেওয়াজ বেঁধে গিয়েছে। আল্লাহর বান্দা বলছে তোমাকে নিয়ে সংসার করা সম্ভব নয়। আল্লাহর বান্দি ফুটানি ব্যাগখানা ঘরের মধ্যে নিয়ে গোপালগঞ্জের কোর্টে গিয়া মহরানার কেসখানা ঠুকে দিয়েছে। ভাইয়ের আমার বাসর ঘরে ঢোকার আগেই তো মহরানার টাকা মাপ করে দিয়েছে, মাপ করা টাকার মনে হয় কেস হয় কি গো? আপনারা গোপালগঞ্জের মানুষ কথা জানেন না? মাপ করা টাকার কেস হয়? মাপ করা টাকার কোনোদিন কেস হতে পারে না, আর যদি কেস হয় তাহলে বোঝা গেল এটা মাপ হয় না। মাপ যদি না হয় এর ফাঁক দিয়া 3টা সন্তান আপনি জন্ম দিয়েছেন, তাহলে নিজেই বলেন এটা ভালো জাদা না হারাম জাদা? কথা বলেন না কেন? ভালো জাদা না হারাম জাদা? আপনি বলেন ডানে সন্তান যায় বামে, কারণ হলো ওই জায়গায় সব জায়গায় সুন্নত মানার দরকার আছে না নাই? আমার ভাইয়ের আপনাদের বরিশালের ঘটনা, মেয়ের বাড়িতে 500 বরযাত্রী নেওয়া লাগবে, বরযাত্রী গিয়েছে গোস্তের পরিমাণ কম হয়েছে, এত জোরে বাঁশ দিয়া মাথার মধ্যে বাড়ি মারছে মরেই গেছে। মানে জন্মের ওয়াকায়া পৃথিবীর সবচেয়ে বড় ফকির, নিজের বাড়িতে খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই শ্বশুর বাড়িতে খাওয়ার জন্য, অন্যর কাছে। আমার ভাইরা এরকমভাবে জুলুম করে, এটার নাম ইসলাম না। তোমার যত বড় হ্যাডাম থাকুক নিজের বাড়িতে দাওয়াত দিয়া খাওয়াইতে হবে, কথা বলুন ঠিক কিনা? বিয়ের পর আবার দেখেন নতুন একটা ঢসং শুরু হয়ে গেছে, মেয়েটার হাতে পানের বাটা দিয়া আর এক সাইডে একটা প্লেট রেখে দেয়, ফকির ভিক্ষা করা শুরু করে দেয়। মেয়ে দেখে আর টাকা দিয়া যায়, আপনাদের একাই কি আছে? গিফট দিয়ে যায়, টাকা দিয়ে যায়, উপহার দিয়ে যায়, দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। নতুন বউ মাথা নিচু করে আছে, নানি শাশুড়ি দাদু শাশুড়ি মাথাটা উঁচু করে দিয়া বলে, দেখো চাঁদের চাইতে সুন্দর আমার নাতি বউ। দাদুরা দেখে আর বলে, নাতিরে এই মাল কোথায় পালি? বন্ধুরা বলে, দোস্ত এই জিনিস কোথার থেকে জোগাড় করলি? তার মানে যিনি বিয়ে করলেন তিনি এখনো পর্যন্ত এই মেয়েটাকে কাছে পেল না, ভালো করে মন ধরে তার দেখার একটা সুযোগ হলো না। কিন্তু ইসলামের থিওরি হলো চোখেরও জেনার গুণা আছে না নাই? দাদা যে ভাষা ব্যবহার করে, নাতি এই মাল কোথার থেকে জোগাল করলি, তার মানে দাদার ভিতরে যদি যৌবন থাকে একটু হলেও নাড়া দিয়েছে, তার জন্যই তো মুখ থেকে ওইরকম কথা বের হচ্ছে। বন্ধুদের একটু হলেও লোভ লেগেছে, তার জন্যই তো বললো এই মাল কোথার থেকে খুঁজে বের করলি। আমার প্রিয় ভাইয়েরা, যিনি বিয়ে করলেন তিনি বাসর ঘরে বউটারে নিতে পারলেন না, তার আগেই আমরা চোখের জেনা শুরু করে দিলাম। ওর পেট থেকে শাহজালাল শাহপ্রাণ শাহ মাকদুম আশা করা যায় না, এদের পেট থেকে লুচ্চা গুন্ডা সিটার বাটপারি জন্ম নিতে পারে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার বাসর ঘরে বিবিকে নেওয়ার পর
अपनी এই ঘরে ঢুকে বিবি স্বামী স্ত্রী দুইজন একসাথে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দোয়া দোয়া করেন আল্লাহ পিছনের জিন্দেগিগুলো মিটায় দাও সামনের জিন্দেগি কোরআন সুন্নার তৌফিক সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দাও আমার বিবির পেট থেকে নেককার পরহেজগার আল্লাহওয়ালা একটা সন্তান দাও কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থা দেখেন ওই বিয়ের দিনে এত জোরে ডেক্সেট বাজাই জমিন থরথর করে কাঁপে আমার ভাইরা এই মিলামিশার ফলে যদি পেটে কোনো সন্তান জন্ম দেয় ডেক্সেটের তালে তালে যে সন্তান জন্ম নেয় ওই সন্তান কোরআনের হাফেজ হতে পারে না ওই সন্তান নিশ্চয়ই এই জামানার বড় বড় চিটার বার্তার বাটপাড়ার লুচ্চা হইতে পারে কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইরা খুব খেয়াল করে দেখেন আমার মুসলমান বন্ধুরা একটু কথাগুলো বুঝার চেষ্টা করেন আমরা ওযু করি সুন্নত তরিকায় নামাজ পড়ি সুন্নত তরিকায় কিন্তু অনেক মুসলমান সুন্নত তরিকায় প্রেম করা জানে প্রেম করারও সুন্নত তরিকা আছে ইসলামে নাই বাদ দিয়া সব আছে ইসলামে কোনো কিছু নাই নাই আমার ভাইয়েরা আপনি যদি সুন্নত তরিকায় খাবার খান এখানেও যেমন সওয়াব হয় সুন্নত তরিকায় মসজিদে ঢোকেন সেখানেও যেমন সওয়াব হয় সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়েন এখানেও যেমন সওয়াব হয় সুন্নত তরিকায় প্রেম করার নিয়ম আছে না নাই রাতের শুরুতে নয় রাতের শেষের দিকে করো আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলতেছে ভরা পেটে যদি মিলামিশা করে হারনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় রক্তচাপের সম্ভাবনা বেড়ে যায় বিড়ি টানতে টানতে বিবির গলা জড়িয়ে ধরে আই লাভ ইউ বলিও না তোমার আমার নবী শিখিয়ে দিয়েছে ওজু স্থানটা টয়লেট বাথরুম সেরে নাও মেসোয়া করে নাও যদি পারো ওজুটা করে নাও তারপরে যখন তুমি তোমার বিবির সঙ্গে মিলিত হতে যাও নামাজ পড়তে হলে যেমন সূরা পড়তে হয় দোয়া পড়তে হয় এই প্রেম পবিত্র প্রেম ভালোবাসা করতে হলো দোয়া রয়েছে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা বাকিটুকু বলবো না সবাইকেই শিখতে হবে নইলে কিন্তু মিলামিশা জায়েজ হবে আপনি একা নয় আপনার সাথে সন্তান পর্যন্ত সঙ্গ দিবে এজন্য আপনি বলবেন ডানে সন্তান যাবে বামে প্রত্যেকটা জায়গায় যদি আমরা সুন্নত মানতে পারি সর্বজাগাতে রহমত আর বরকত নাজিল করবেন কে বিবির পেটে সন্তান এসে গেল আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আর কাজ কাম করতে পারবেন না এখন বসে বসে সোফা সেটে বসে খালি কিরণমালা আর কটকরি পাখির সিরিয়াল মেনটেন করবেন কথা বলে না কেন পেটের মধ্যে সন্তান নিয়ে যদি রোজা রাখেন আল্লাহ তাআলা এই রোজাদার মার পেটে সন্তান রয়েছে সন্তানগুলো পেটে আঘাত করছে প্রত্যেকটা আঘাত আল্লাহর জন্য বান্দি হজম করতেছে প্রত্যেকটা আঘাতের বিনিময়ে সওয়াব দান করবেন কে পেটে সন্তান নিয়ে তাহাজ্জুদ পড়ো পেটের মধ্যে সন্তান নিয়া তুমি কোরআনুল করিম তেলাওয়াত করো আমার প্রিয় বন্ধুরা আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহি আলাই মার পেট থেকে ১৮ পারা কোরআনের হাফেজ ছিলেন এটা অনেকেই মানে অনেকেই মানে না তবু আমি ১০০% মানি কেমন করে আমি মানি আমাদের নওগাঁতে একদিন হঠাৎ করে দেখতেছি ছোট্ট একটা মেয়ে আপনারা টিভির পর্দায় ওনাকে দেখেছেন তার নাম ছিল আশা কি যে গান গাইতো আসসালামু আলাইকুম বি আয়শাব কেমন আছেন বি আয়শাব বুকে বড় জালা আমি তো অবাক হয়ে গেছি এতটুকু মেয়ে টেবিলের উপরে তুলে দিয়েছে গান গাইতেছে আসসালামু আলাইকুম বি আয়শাব যে মেয়েটা তার বাবার নাম বলাটাও বড় মুশকিলের কথা কিন্তু কি সুন্দর করে কয়েকটা গান গাইলো তখন আমার মনে পড়ে গেল বড় পীর আব্দুল কাদের জেলানী কেন মার পেট থেকে ১৮ পারা কোরআনের হাফেজ হইতে পারবে না নিশ্চয়ই তিনার মা কোরআন তেলাওয়াত করত কোরআনুল করিমকে স্মরণ রাখত কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে দুধ পান করাইতো এই জন্যই আব্দুল কাদের জেলানী মার পেট থেকে ১৮ পারা কোরআনের হাফেজ ছিল বর্তমান ডিজিটাল জামানা যখন থেকে পেটে সন্তান আসে তখন থেকে টিভি আর ছবি আর গান আর নাটক দেখা শুরু হয়ে যায় এই জন্য জন্মের পর পর আমরা অর্ধেকটা ভেলেন মার্কা সন্তান পাই কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা মমতাময়ী কলিজার টুকরা মায়েরা এই সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করলো
সন্তানের ডান কানে আজান দেন বাম কানে একামত দেন। এই সন্তান দুনিয়াতে আসার পর যখন আমরা ছয়টা টিকা দেই, কেন ছয়টা টিকা দেই, যে মরার আগ পর্যন্ত ছয়টা রোগ যেন আমার বাচ্চাকে অ্যাটাক করতে না পারে। আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ছয়টা যদি টিকা দিতে পারেন, আপনার সন্তান পরবর্তীতে যেন নাস্তিক না হয়, বেঈমান না হয়, মুরতাদ না হয়, ইসলামের বিরুদ্ধে না যায়, ওর মুখ দিয়ে যেন কোরআনের বিরুদ্ধে কোনো কথা বের না হয়, এজন্য ছোট্টবেলা থেকে তাদেরকে ইমানের টিকাগুলো দেওয়ানোর দরকার আছে না? ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। এই সন্তানের ডান কান এবং বাম কান দিয়া কেউ কুমন্ত্রণা দিয়া তার মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কথা বের করে নিতে পারবে? কারণ টিকা দেওয়া হয়েছে, আজানার একামত পড়েছে, ওই ডান কান বাম কান দিয়া শয়তানে ঢোকাও ঢুকবে না, নাস্তিকরা প্রমঞ্চনা দিয়া ইসলামের বিপক্ষে তাকে নিয়ে যেতে পারবে না। এখন বেশিরভাগ সন্তানগুলো হাসপাতালে সিজার করে বের করা হয়, ডান কানে আজান বাম কানে একামতের কোনো খবর। বাচ্চা যখন একটু বড় হলো, এই বাচ্চা দুনিয়ার খাবারগুলো খেতে শিখবে। নবীজির জামানায় সাহাবাই কেরামরা তাদের বাচ্চাগুলোকে নবীর দরবারে নিয়ে যেতেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া নরম করে করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায় দিতেন। আজকে নবীজি নাই, আল্লাহর হাবিব বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আম্বিয়াই কেরাম নবীদের উত্তরসূরি। নবীজি নাই, চলে আসো ভেন্নাবাড়ি মাদ্রাসায়, যাদের জবান দিয়া মিথ্যা কথা বের হয় না, চগলখুরি বের হয় না, প্রত্যেকটা সময় যাদের জবানে কলা কলা লেগে থাকে, যাদের জবানে কোরআনুল কারিমের তেলাওয়াত থাকে, যাদের জবানটা জিকির দিয়া সব সময় তরুতাজা থাকে, যাদের জবানটা সব সময় দরুদ শরীফের তেলাওয়াত থাকে, ওই জবান দিয়া মিষ্টি জাতীয় কোনো কিছু চাবায় নিয়ে তোমার সন্তানকে তুমি খাওয়ায় দাও, জীবন চলে যাবে, তোমার সন্তানের মুখ থেকে কেউ ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের করতে পারবে না। সন্তান যখন তোমার বড় হলো বন্ধু, এ সন্তানকে তুমি ভর্তি করো, লেখাপড়া করাও, এই সন্তানকে তুমি বাংলাদেশের বড় ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। আপনাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, গোপালগঞ্জের নিয়ামত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে তাকে একটু ভালোবাসি, কারণ হাজার ব্যস্ততার মধ্যে তার নিজের মুখে তিনি বলেছেন তিনি দিনটা শুরু করেন ফজরের নামাজ এবং কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়া, কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, চোরকে চোর বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, মানুষ ফেরেশতা নয়, দোষ থাকতেই পারে, কিন্তু এত ব্যস্ততার ভিতরে যিনি কোরআনুল কারিম তেলাওয়াত করে তার এই ভালোটুকু কি বলার দরকার আছে না? নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম প্রধানমন্ত্রী কি চিরজীব, সারা জীবন কি উনি বেঁচে থাকবেন? যখন উনি মরে যাবেন তখন তো আপনার আমার সন্তানেরা এই দেশটা চালাবে নাকি বলেন? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আপনার সন্তানকে প্রধানমন্ত্রী যেন হইতে পারে সেভাবে তৈরি করেন, রাষ্ট্রপতি যেন হইতে পারে সেইভাবে তো টার্গেট নির্ধারণ করেন, আপনার সন্তান যেন গোপালগঞ্জের নেতৃত্ব দিতে পারে সেইভাবে আপনি তার আপনার দিক নির্দেশনা কিংবা টার্গেটকে আপনি ফিক্সড করেন। কিন্তু সবার আগে ডাক্তার না, মাস্টার না, ইঞ্জিনিয়ার না, ওই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানের ফার্মায় ঢুকায়া, কোরআনের ফার্মায় ঢুকায়া এইটাকে পাক্কা একটা ইমানদার বানায় নেন। পাক্কা যদি ইমানদার হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তাকে ইসলামের বিপক্ষে নিয়ে যেতে পারবে? আমরা মাঝে মাঝে ডাক্তার বানাই, কিন্তু ডাক্তার বাটপার হয়ে যায়, হাসপাতালে বসলে রোগ ধরতে পারে না, সরকারের ঔষধগুলো বিক্রি করে দেয়, এরকম চোর মার্কা ডাক্তার বাংলাদেশে একটাও নাই। বানাইছিলাম ডাক্তার, কোরআনের টিকা ভিতরে না দেওয়ার কারণে, কোরআনের জ্ঞান ভিতরে না থাকার কারণে, মাথায় কোরআনের সফটার না থাকার কারণে ডাক্তার হয়ে গেছে বাটপার। কোন স্যার যদি থাকেন আমাকে মাফ করে দিবেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম, স্কুলে 9 ঘন্টা বাচ্চাদেরকে পড়াই, বুঝতে পারে না, কিন্তু ঘরের কোনাতে একটা মুরগি ঘোড়া তৈরি করে রাখছে, মুরগি রাখার সমপরিমাণ ঘর এখানে প্রাইভেট পড়াই, কথাগুলো কি বোঝা যাচ্ছে? 9 ঘন্টা স্কুলে পড়ে তারপরে বাচ্চা পাস করতে পারে না, আর আধা ঘন্টা যারা প্রাইভেট পড়ে মুরগি ঘোরাতে সবগুলো পাস করে, তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, এই মাল স্কুলে বের করে না, স্কুলে যদি মাল বের করে তাহলে প্রাইভেট বাণিজ্য চলবে না। সেই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বলতেছে কোর্সিং বাণিজ্য বন্ধ করতে হবে, প্রাইভেট বাণিজ্য বন্ধ করতে হবে। আমি বলি মাননীয় শিক্ষামন্ত্রী শোনো,
এদেশের কোচিং বাণিজ্য প্রাইভেট বাণিজ্য বন্ধ হয়ে যাবে ওই শিক্ষকদের মাথায় কোরআনের সফটওয়্যার ঢুকায়া দিতে হবে স্কুল ফাঁকি দিয়া যখন কোচিং সেন্টার প্রাইভেট বাণিজ্য চালু করবে মাথার মধ্যে যদি কোরআনের সফটওয়্যার থাকে রেড সিগন্যাল দিয়ে তাকে সতর্ক করে দিবে স্কুলে দায়িত্ব পালন না করে স্কুলে যদি সঠিক শিক্ষা না দিয়া তুমি প্রাইভেটের জন্য তোমার জ্ঞানটাকে কুক্ষিগত করে রেখে দাও ওখানে দায়িত্ব পালন না করে ওখানের বেতনটা যদি তুমি তুলে খাও ও বেতন কিন্তু তোমার হালাল হবে না হারাম টাকা দিয়ে জিন্দেগিতে তুমি কোনোদিন আরামে থাকতে পারবে না তাহলে এদেশে প্রাইভেট বাণিজ্য বন্ধ করার জন্য কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য আমাদের শিক্ষামন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে না সব শিক্ষকেরা যদি ইমানদার শিক্ষক হয় বাংলাদেশ থেকে অটোমেটিকলি প্রাইভেট আর কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা মাননীয় রাষ্ট্রপতি কিছুদিন আগে বুয়েটে গিয়া আমাদের সমস্ত নতুন ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন সে সমস্ত আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়া বলছিলেন আমার ইঞ্জিনিয়ার ভাইয়েরা আপনাদের কাছে একটা জিনিস চাই আপনারা দয়া করে আর জাতিকে বাঁশ দিয়েন না ওই যে বাঁশগুলো বিক্রি রডগুলো বিক্রি করে দেয় আর রডের জায়গায় মাঝে মাঝে বাঁশ ঢুকায় সবাই নয় ভালো তো আছে কিন্তু এরকমও রড বিক্রি করে রডের জায়গায় যারা বাঁশ ঢুকায় আপনারা বলেন এরা কি ইঞ্জিনিয়ার না বাটপার আমরা ইঞ্জিনিয়ার চাই ইঞ্জিনিয়ার ছাড়া দেশের উন্নতি করা সম্ভব কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারটা যেন ইমানদার ইঞ্জিনিয়ার হয় তাহলে রডের জায়গায় বাঁশ আর ঢুকবে প্রাইভেট বাণিজ্য চলবে স্কুলে আমার ভাইয়েরা আপনার হাসপাতাল ফাঁকি দিয়া ওই যে যারা ক্লিনিক নিয়ে পড়ে আছি ক্লিনিকের মধ্যে গরিবের পকেট কাটার চলবে এজন্য আমরা ডাক্তার চাই মাস্টার চাই ইঞ্জিনিয়ার চাই এমপি চাই মন্ত্রী চাই আমি লতিফ সিদ্দিকীকে নিয়ে টেনশন করি না আমি তসলিমা নাসরিনকে নিয়ে টেনশন করি না আর একটা নতুন করে কী যেন বের হয়েছে টাকলা মাকলা এগলুনকে বলে সময় নষ্ট করতে চায় না আমি আমাকে নিয়ে চিন্তা করি আমি আপনাকে নিয়ে চিন্তা করি ওদের মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো ওদের মাথায় যদি কোরআনের মাল থাকতো দয়া করে বলুন তো দেখি তারা কি ইসলামের বিপক্ষে এইভাবে কথাগুলো বলতে পারত ওরা তো চিরদিন বাঁচবে না আপনার সন্তানেরা সামনে দিকে আসবে আমার সন্তানেরা সামনে দিকে আসবে আমি আপনি নামাজ পড়েছি হজ করেছি যাকাত দিয়েছি কিন্তু সন্তানটাকে দিনের জ্ঞান দিতে পারি নাই কোরআনের শিক্ষা দিতে পারি নাই কোরআনের সফটওয়্যার দিতে পারি নাই আমি মরে কবরে চলে গিয়েছি আর আমার সন্তান এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর ইসলামের বিরুদ্ধে কথা বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে আমার সন্তান স্লোগান তুলতেছে আলেমদের চামড়া তুলে নিব আমরা বলুন তো দেখি কবরের মধ্যে গুতান বসানোর ব্যবস্থা আছে না নাই এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার একটা সন্তান যখন জান্নাতে যাবে যদি কোরআনুল করিমকে হালাল হারাম পার্থক্য করে চলতে পারে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবে আবার আরেকটা সন্তান যখন জাহান্নামে যাবে সর্বপ্রথম আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে আগে জাহান্নামের মধ্যে দাও আমার অভিভাবকগুলোকে আগে জাহান্নামের মধ্যে দাও ওদের বুকের মধ্যে পা দিয়া জাহান্নামের মধ্যে যেতে চাই কারণ ওরা আমাকে জান্নাতের পথটা দেখায় নাই জান্নাতের পথে পরিচালিত করে নাই সেজন্য বন্ধুরা আমার আমাদের সন্তানগুলোকে আমরা ইমানদার বানাতে রাজি আছি না নাই ভাইয়ের আমার দেশের মধ্যে করোনার টিকা দেওয়া হচ্ছে আমিও দ্বিতীয় ডোজের টিকা মাত্র কয়েকদিন আগে নিয়েছি কেন নিয়েছি জানেন আমি কিন্তু করোনায় আক্রান্ত না কেন নিলাম কারণ আগে যদি টিকা নেই পরবর্তীতে করোনা হওয়ার সম্ভাবনা আগে টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ও বন্ধু সন্তানকে জন্মের পর টিকা দিলা 6টা করোনা থেকে বাঁচার জন্য নিজে টিকা নিলা করোনার 2টা তোমার ছেলেটা তোমার মেয়েটা তোমার ভাইটা তোমার বোনটা তোমার বন্ধুটা তোমার সন্তানটা সে যেন পরবাটপার না হয় নাস্তিক না হয় মুরতাদ না হয় কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব না করে মেয়েটা যেন ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাইতে না পারে এজন্য এই সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়া ইমানের 3টা বছরের জন্য টিকা নেওয়ার দরকার আছে না নাই আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলি না কারণ এই শিক্ষাগুলোকেও আমি মূল্যায়ন করি আমি স্কুলের বিরুদ্ধে ভুলেও বলবো না কিন্তু স্কুলে শুধু বলা শুধু লেখাপড়া করাই দিনে মাদ্রাসায় লেখাপড়া করাই দিনে এবং যারা যারা কথা বললেন না তাদের জবানে প্রবলেম আমি কি মিথ্যা বললাম স্কুলে পড়াই দিনে মাদ্রাসা পড়াই দিনে এবং এবং ফজরে তাহাজ্জতের মুহূর্তে
ওখানে পড়ায় একটা এখানে পড়ায় তিন গুণ সুবহানাল্লাহ হলো না সুবহানাল্লাহ তো তিনটা বাদ দিয়ে একটার পিছনে কেন দুনিয়াতে খুব যোগ বিয়োগ বোঝেন আল্লাহর ফেরেশতারা কিছুই বোঝে না না কবরে গিয়ে আপনার ছেলে পার হয়ে যাবে আল্লাহ আমি কিছু জানি না আল্লাহ প্রথম কুতান শুরু করবি কেন জানিস নি জানলি না কেন তোরকে প্রথমে তো নামাজের কথা বলা হয় নাই রোজার কথা বলা হয় নাই হজের কথা বলা হয় নাই প্রথম বলা হয়েছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলে আমার প্রিয় ভাইরা এই জন্য আল্লাহর কাছে সন্তানকে যদি দিনের জ্ঞান দিতে না পারি ধরা খাওয়া লাগবে না স্কুলে শুধু দুনিয়াটা পড়াই মাদ্রাসার সিলেবাস নিয়ে আসেন আমি দেখায় দিব এই মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায় আখেরাতেরটাও ডবল পেতে সিঙ্গেলের পিছনে কেন স্কুলে কোনো সন্তান যদি তিন বছর পরে ক্লাস থ্রি পর্যন্ত পড়তে পারবে মাদ্রাসায় যদি পরে তিন বছরে ক্লাস থ্রি পর্যন্ত পড়তে পারবে স্কুলে ছেলেটা বাংলা লিখতে পারে মাদ্রাসার ছেলেটাও বাংলা লিখতে পারে স্কুলে ছেলেটা অঙ্ক লিখতে পারে মাদ্রাসার ছেলেটা অঙ্ক লিখতে পারে স্কুলের ছেলেটা ইংরেজি লিখতে পারে মাদ্রাসার ছেলেটাও ইংরেজি লিখতে পারে স্কুলের ছেলেটার বাপ মরে গেছে জানাজা পড়াইতে কোরআন সুন্নার পথে একটি ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআন হাদিসের আলোকে জানতে ও ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।